আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সদাগর ও প্রযোজক খসরুর কোনো ছবি চালাবে না প্রদর্শক সমিতির সদস্য হল মালিকরা। আজ মঙ্গলবার নতুন এই সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। জাজের সমর্থনে প্রদর্শক সমিতির এই নেতা বিভিন্ন সময় কথা বলে আসছেন, টেলিভিশন টকশোতেও তিনি তোপের মুখে পড়েন। সর্বশেষ যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধের দাবিতে আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন তিনি। নওশাদ বলেন, দেশের সিনেমা হলে রিয়াজ, খলনায়ক মিশা সদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করব না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী 26 জুলাই বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নেওয়া হবে। তখন সারা দেশের হল মালিকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত রবিবার তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, যৌথ প্রযোজনার নীতিমালা সংশোধন না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি নির্মাণ বন্ধ থাকবে। ধারণা করা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের ঘোষণায় অসন্তুষ্ট হয়ে নতুন সরকারি সিদ্ধান্তকে বেকায়দায় ফেলতে চাইছেন এ নেতা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অভিনেতার রিয়াজ ও মিশা সদাগরের সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। হল মালিকদের এই সিদ্ধান্তে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।